আমাদের ফ্যামিলিতে ছোট্ট বাবুটা চলে এসেছে, মেয়ে বাবুটা। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি দিনে এর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি সবার খুব বেশি ভালো লাগবে। দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছো আমার বন্ধুরা, সবাইকে আরেকবারও অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত, ফাঁকে ফাঁকে তাহাজ্জুদ নফল পড়তে পারি, সৎ থাকবো, কোরআন পড়বো। আমাদের জীবনে অনেক নামাজ হয়তো বা নিজের অজান্তেই বাদ পড়ে গেছে, হয়তো বা আমরা এটা জানিও না, তাই কিছু কিছু অল্প অল্প করে নফল নামাজ পড়ে নিলে কিন্তু আমাদেরই উপকার, তাই না? আর এখানে আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। ছোট্ট বাবুর জন্য র্যাক নিতে চলে আসলাম, যেন তার জিনিসগুলো আলাদাভাবে থাকে। আর ছোটো মানুষ, ছোটো ছোটো কাপড়, সেগুলো ছড়িয়ে ছিটে লাগলে রাখলে ভালো লাগবে না, তাই এই তো সুন্দর সুন্দর দুটি র্যাক আমি কিনে নিয়েছি। আমি র্যাকগুলো আগে যে আমি র্যাকগুলো আরএফএল থেকে কিনেছি, সেগুলোর চাইতে এগুলো দ্বিগুণ মজবুত এবং দামও প্রচুর, কিন্তু মজবুত হলেই ভালো। একটু আরফলের শোরুমটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আরফলের এই নতুন এসেছে, আগেও এই ধরনের ছিল, আমার আমার বাসায় একটি আছে, কিন্তু এতটা মজবুত না। আমার তো মনে হয় এটা এমন মজবুত যে আজীবন চলে যাবে এই র্যাকগুলো দিয়ে, অনেকটা মজবুত। এতে এটা পেস্ট কালার, আর ওটা আরেকটা হচ্ছে, বড়টা হচ্ছে হলো কফি আর লাল, দুটো মিলিয়ে। এই তো রান্না ঘর থেকে গুছিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। আমরা নারী, আমরা আমাদের মন চাই আমাদের রুমগুলোর মধ্যে প্রতিটি কোনায় কোনায় সাজিয়ে রাখি জিনিসপত্র দিয়ে। হয়তো সবার অনেক টাকা থাকে না, হয়তো থাকে, হয়তো কেনা হয় না, কিন্তু যা আছে তাই দিয়ে সবারই আমার মতো ইচ্ছে করে যে ঘর সাজিয়ে গুছিয়ে রাখি। আর ঘর সাজিয়ে গুছিয়ে রাখার পর নিজের কাছেই দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, প্রায় আমি এক কাপ পেঁয়াজ, এক কাপ তেল এবং কাঁচামরিচ ভেজে নিয়ে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো 3 টিস্পুন দিয়েছি, মরিচের গুঁড়ো 2 টিস্পুন দিয়েছি এবং হলুদের গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। এখানে যেহেতু মাংস অনেক বেশি, তাই একটু বেশি বেশি করে মশলা দিতে হলো। আর 4 টিস্পুন দিয়েছি হলো আদা রসুনের পেস্ট,
আর এই হাড্ডিগুলো ছিল মাংসের সাথে দিয়ে দিয়েছি, কারণ এর আগে এই হাড়গুলো দিয়ে ইয়ে বানিয়ে খাওয়া হয়েছিল নিহারি, এখন আর খাওয়ার ইচ্ছে নাই। এই তো খুব ভালো করে কষিয়ে তেল যখন উপরে চলে এসেছে পানি দিয়ে দিলাম, আর আমার এই তৈরি করা মশলাটি একটু দিয়ে দিলাম। এটা দিয়ে বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, কাচ্চি যেটাই রান্না করো দিলে সবাই অনেক অসাধারণ অনেক হয়। তাই বেশি আমি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকি। নাড়া দিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ উঠিয়ে নিয়েছি। তারপর একটু খেয়ে নিলাম, এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে কষিয়ে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সবজিগুলো হচ্ছে আলু, চিচিঙ্গা, সম্ভবত বেগুন। খুব ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি তরকারি চুলো তো দিয়েই সামনে আমি খেজুর এবং বাদাম আনতে গিয়েছিলাম, আর খেজুর এবং বাদাম, কিশমিশ প্রত্যেকটা মানুষের জন্য অনেক উপকারী, আর সকালে একটি খেজুর অথবা তিনটি খেজুর খেলে খুব বেশি ভালো হয়। আমি আগে বাদামের প্যাকেট আনতাম, এখন আমি আলাদা আলাদা প্যাকেটের মধ্যে যা থাকে অল্প অল্প বাকি সব এই চীনা বাদাম দিয়ে দেয়, কিন্তু ওই কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো কিছুই দেয় না। আমি এখানে আলাদা আলাদা কিনে কন্টেনারে ভরে নিয়েছি, অনেকগুলো হয়েছে। তারপর দুপুরের খাবার বাহির থেকে চলে এসেছিলো, রান্না যা করেছি সেটা আর খাওয়া হয়নি, খেয়ে নিয়েছি। তারপর রাতে আবার খাবার চলে এসেছে, মানে এগুলো কিনে আনিনি। গিফট, তারপর এগুলো রাত্রে খেয়ে নিলাম। আমি যা রান্না করেছি কিছুই খাওয়া হয়নি। এই তো চলে এলাম গুছানোর জন্য, এই তো হাসপাতাল চলে এসেছিলাম আমার মেয়ের জন্য। আসলে সত্যি কথা বলতে অনেকেই বলছে আমার বাবু কি, না না, পুরো আমার বাবু নয়, আমার মেয়ের বাবু হয়েছে, মেয়ের বাবু, সবাই ওদের জন্য দোয়া করবে।